আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? এনাম তুমি কোথায়? আমাদের সময় আমরা দেখেছি, যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আপনাকে যেদিন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় আমরা দেখেছি। আওয়ামী সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসে, তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখেছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো। আমার এই বাম পাশে অনেকেই আছে, তারা বিরোধী মতের ছিল, হয়তো সরকারের সাথে আপোষ করে নাই, হয়তো সরকারের সাথে সহমত জানায় নাই। যখনই দেখা গিয়েছে তারা সরকারের যৌক্তিক বিরোধিতা করেছে, তখন তাদেরকে শিবির ব্রেন দিয়ে, ছাত্রদল ব্রেন দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে শাহবাগে এসে তুলে দিয়ে যেত। ঠিক এই ধরনের অপকর্মের তৎকালীন সময়ের কিছু শিক্ষক ছিল, তারা এগুলোর প্রশ্রয় দিত, আশ্রয় দিত। আমরা সেসব প্রক্টরকে দেখেছি, শিক্ষককে দেখেছি, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে। আমাদের সময় আমরা দেখেছি, যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনাদের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম, পরবর্তীতে আত্মার ভাইকে আমরা দেখেছি আপনাদের জন্য মঞ্চ করেছে আমাদের পলাশিতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খড়ক ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? এনাম তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বিস্তার দাম্ভ উঠে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফ্যাসিবাদের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনোদিন হবে না, হবে না।